শফিক, সালেহিন, আপনাকে যেটি বলতে পারি সেটা হচ্ছে চট্টগ্রামে যে শাহ মানুষ সেতু সংলগ্ন যে শাহ মানুষ সেতু রয়েছে, সেই সংলগ্ন একটি চত্বর রয়েছে। সেই চত্বরে দাঁড়ানো থাকা অবস্থায় সিমেন্ট বোঝা একটি ট্রাক সেখানে দাঁড়ানো যারা ছিলেন তাদেরকে চাপা দিয়েছেন এবং ঘটনাস্থলে প্রায় দুইজনের মৃত্যু হয়েছে এবং এখানে আনার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এর মধ্যে কিন্তু দুইজন মেয়ে রয়েছে, একজন নার্গিস আর একজন হচ্ছে হাসিনা, এবং আরেকজনের নাম এখনও পর্যন্ত পাওয়া যায়নি, আমরা সেটা জানতে পারলাম। এবং আহত প্রায় 9 জনকে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ক্যাজুয়ালিটি রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং 28 নম্বর এবং 26 নম্বর ওয়ার্ডে তাদেরকে ভর্তি করা হয়েছে। আপনাকে যদি একটি কথা বলতে পারি, যারা আহত রয়েছে তাদের মধ্যে রয়েছে, আমি আপনাকে যদি বলি, আহত ইমরান রয়েছে, তারপর অনিল, শারমিন, রিগান, সিফাত, দিদার, জাহাঙ্গীর এবং আব্দুল সত্তা সহ প্রায় 9 জন এখন পর্যন্ত আহত রয়েছে। আপনি যে প্রত্যক্ষদর্শী যারা ওইখানে ছিলেন, তারা এখানে যারা এসে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি বললেন যে আসলে ওই চত্বরে কিন্তু বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনা হয়, কারণ চট্টগ্রামে এই শাহ মানুষ সেতু এলাকা থেকে নামার সময় কিন্তু যে ট্রাক এবং যে কাভার ভ্যান এবং যে বাসগুলো সেগুলো খুব দ্রুত গতিতে নামার কারণে যে স্পিড থাকে গাড়ির সেই স্পিড তারা কন্ট্রোল করতে পারে না। এবং এটাও আমি জানতে পেরেছি, তারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, তারা বলতেন যে আসলে এটা তারা নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকা মানুষের উপর চাপা দিয়েছিল। আপনি হয়তো জানেন এখন ঈদের মৌসুম, এখন সেইখানে কিন্তু দক্ষিণ চট্টগ্রামে যেই লাখ লাখ মানুষ কিন্তু এই সেতু দিয়ে কিন্তু চলাচল করে এবং সেখানে কিন্তু ঈদের বাজার করার জন্য হয়তো শহরমুখী মানুষ আসছে না, বা অনেকে কালকে সারা রাত ঈদের বাজার করে কিন্তু তারা যে উপজেলাগুলো রয়েছে সেখানে তারা চলে যাচ্ছেন। এই সে কারণে কিন্তু সেখানে সবসময় জটলা থাকে। এর আগেও কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনার যাতে না ঘটে সেজন্য কিন্তু বিভিন্ন আশ্বাস দিয়েছিলেন। যোগাযোগ মন্ত্রীও কিন্তু সেখানে এসেছিলেন ওবায়দুল কাদের, তিনি বলেছিলেন যে সেখানে একটি তারা যাতে এখানে দুর্ঘটনা না ঘটে সেজন্য এখানে চত্বরটাকে একটু সংস্কার করা হবে, কিন্তু তারপরও কিন্তু সে সংস্কার করা হয়নি, সেখানে কিন্তু প্রায় সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। তো আপনাকে যেটি বলতে পারি, আসলে এই যে সবসময় যে চত্বর দুর্ঘটনা ঘটে সেটা কোনো উপকার সেটার কোনো প্রতিকার না করাই কিন্তু এই দুর্ঘটনাটি বারবার ঘটছে। তো এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, 2 জন সেখানে 2 জন নারী রয়েছে এবং 1 জন পুরুষ রয়েছে, তার পরিচয় এখনো জানা যায়নি এবং আহতের সংখ্যা এ পর্যন্ত 9 জন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে শাহ মানুষ সেতু যে দুর্ঘটনা ঘটেছে তার সর্বশেষ তথ্য। চট্টগ্রামের শাহ মানুষ সেতুতে সিমেন্ট বোঝাই লরির চাপায় 3 জন নিহত ও 8 জন আহত হওয়ার ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শফিকুল আলম।